ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আমি গোবরডাঙ্গার বিশেষ বিশেষ কিছু দুর্গাপুজো, যেগুলো খুবই ফেমাস, গোবরডাঙ্গাতে খুবই নাম করে। তা চলো বেশি না বকে তোমাদেরকে দেখাই সেই গোবরডাঙ্গার বিশেষ বিশেষ দুর্গাপুজোগুলো। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এখন আমি দেখাতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় দুর্গা প্রতিমা। গোবরডাঙ্গার মিলন সংঘের দুর্গা প্রতিমার হাইট হতে চলেছে 60 ফুটেরও বেশি। তো চলো তোমাদেরকে দেখাই ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় দুর্গা প্রতিমা। তো বন্ধুরা, এই যে মিলন সংঘ ক্লাব, গোবরডাঙ্গার মিলন সংঘ ক্লাব, পুজোর আর মাত্র 3 দিন বাকি, এখনও মিস্ত্রিরা কাজ করছে। এই হচ্ছে সেই দুর্গা প্রতিমা যেটা তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে পারেনি, এখনও মিস্ত্রিরা কাজ করছে, যে রঙের কাজ এখনও চালু রয়েছে। এই হচ্ছে সেই দুর্গা প্রতিমা যেটা 60 ফুট হাইটের ওপরে হবে গোবরডাঙ্গা মিলন সংঘতে। বন্ধুরা তোমরা দেখো কত বড় প্রতিমা, তোমাদেরকে যতটা পারছি আমি দেখাচ্ছি, আমি ভিতরে যেতে পারবো না এত বড়, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওখান থেকে শুরু হয়েছে প্রতিমাটা আর এই যে এই পর্যন্ত এতটা বড়। এখানে দেখো অনেক প্রতিমা রাখা রয়েছে, এই দেখো। আর এই যে হাইটটা দেখতে পাচ্ছ, এই হাইটের পর্যন্ত হবে এই দুর্গা প্রতিমাটা। তো তোমরা অবশ্যই মিলন সংঘের মাঠে এসো এই প্রতিমাটা দেখার জন্যে। বন্ধুরা এখন তোমাদেরকে নিয়ে আসি আমি গোবরডাঙ্গার ষষ্ঠীতলাতে, যেখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিম এখানে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে চন্দ্রযান 3। তো চলো চন্দ্রযান 3টা তোমাদেরকে একটু দেখাই। পুজোর আর 3 দিন বাকি রয়েছে, তো এখনও পুরোটা কমপ্লিট হয়নি। এই যে দেখুন, এখনও কাপড় টাপড় কিছুই লাগানো হয়নি। এখানে থিম হচ্ছে চন্দ্রযান 3। তো এটা হচ্ছে গোবরডাঙ্গার ষষ্ঠীতলা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক গোবরডাঙ্গা কালীবাড়ির বিধান স্মৃতিসংঘ। এখানের থিমটা হচ্ছে ব্যাংককের বৌদ্ধ মন্দির। তো এত সুন্দর বৌদ্ধ মন্দিরটা করেছে, খুব সুন্দর করেছে, দেখার মতন। চলো তোমাদেরকেও দেখাই। এই হচ্ছে সেই ব্যাংককের বৌদ্ধ মন্দির। তো বন্ধুরা চলো ব্যাংককে সেই বৌদ্ধ মন্দির যেটা করেছে গোবরডাঙ্গার স্মৃতিসংঘ কালীবাড়ির মাঠ, তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই। বাহ, খুব সুন্দর করেছে। এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্লাস্টিকের চামচ। প্লাস্টিকের চামচগুলো কেটে কেটে ডিজাইনটা তৈরি করা হয়েছে পুরো প্যান্ডেলটা। চলো একটু ভেতরের দিকে যাই। ভেতরে একটুখানি লাইট কম আছে, তো তোমাদেরকে দেখতে একটু অসুবিধা হতে পারে। বন্ধুরা এই যে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, পুরোটাই কিন্তু প্লাস্টিকের চামচ কেটে কেটে কাজ করা, খুবই সুন্দর কাজ করেছে। তো এই যে দেখালাম ব্যাংককের বৌদ্ধ মন্দির, এটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের সেই ঐতিহ্যশালী গোবরডাঙ্গার জমিদার বাড়ি। তো জমিদার বাড়িতেও কিন্তু খুব জাঁকজমকের সাথে দুর্গাপুজো হয়। তো জমিদার বাড়িতে এসেছি তোমাদেরকে সেই দুর্গাপুজোটা দেখানোর জন্যে, দেখা যাক কতটা তোমাদেরকে দেখাতে পারি। তা চলো, জমিদার বাড়ির ভেতরে ঢুকে গেছি আমি। কত সুন্দর দৃশ্য জমিদার বাড়ির ভেতরে, খুবই সুন্দর। জমিদার বাড়ির ভেতরে ঢুকে গেছি, তো জমিদার বাড়ির যে মন্দিরটা আছে সেই মন্দিরের দিকে আমি যাচ্ছি।
হচ্ছে পুরোটা জমিদার বাড়ি। এই হচ্ছে জমিদার বাড়ির সেই দুর্গা মন্দির, খুব প্রতিষ্ঠিত দুর্গা মন্দির, এখানটাই দুর্গা পুজোটা হয়। আমি এখন এসে উপস্থিত হয়েছি গোবরডাঙ্গা সাহাপাড়া নেতাজি বয়েজ ক্লাবে। তো এখানের থিম হচ্ছে লৌহ বন্ধন, যেটা পুরোটাই লোহার একটা কারাগার মতন করে থিম করা হয়েছে। এই হচ্ছে সেই লৌহ বন্ধনের থিম, পুরো কাজটাই লোহার করা। চলো দেখি ভেতরে যাই। এই হচ্ছে লৌহ বন্ধনের থিম। বন্ধুরা এখানে পুরো কাজটাই কিন্তু লোহার, এই যত প্যান্ডেলে যত কাজ কারুকার্য দেখছো পুরোটাই সব কিন্তু লোহা দিয়ে তৈরি করা। এই যে এগুলো দেখছো, এগুলো পুরোটাই সবটাই লোহার কাজ, পুরো প্যান্ডেলটা জুড়ে শুধু লোহার কাজ আর লোহার কাজ। কোথাও এই যে টিন, তারপরে সাইকেলের গিয়ার, চেন, এই সব দিয়ে এই প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে। শিল্পীর হাতের অসাধারণ কারুকার্য। বন্ধু সাহাপাড়ার এই নেতাজি বয়েজ ক্লাবের লৌহ বন্ধন প্যান্ডেলটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আসতে ভুলো না, প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। বাড়ির পুরনো জিনিসপত্র, লোহার যে যত জিনিসপত্র আছে, কড়াই থেকে শুরু করে টিন, হাত পাকা, ফ্যান, যত জিনিসপত্র আছে সেইগুলো দিয়ে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটি। খুবই সুন্দর করেছে, তোমরা অবশ্যই এসো। বন্ধুরা এখন তোমাদেরকে আমি নিয়ে এসেছি গড়পাড়া, গোবরডাঙ্গার গড়পাড়া বিধান স্মৃতি ক্লাবে। এখানে একটি আকর্ষণীয় চমক তোমাদেরকে আমি দেখাবো। এখানে তৈরি হয়েছে যে সে প্যান্ডেল না, এখানে তৈরি হয়েছে আগ্রার সেই বিখ্যাত তাজমহল, যেটা তোমাদেরকে এখন আমি দেখাতে চলেছি। দেখো কত সুন্দরভাবে তৈরি করেছে গোবরডাঙ্গাতে তাজমহল। বন্ধুরা অসাধারণ চমক এই তাজমহলের, কারিগরের হাতের এত সুন্দর কারুকার্য ধারণাই করা যায় না। তোমরা অবশ্যই কিন্তু এই তাজমহলটি দেখতে এসো, এটা অরিজিনালের মতনই সুন্দর, এতটা সুন্দরভাবে তৈরি করেছে তোমরা সামনে না দেখলে বিশ্বাস করতে পারবে না। প্যান্ডেলটা কিন্তু শোলা দিয়ে তৈরি করা হয়েছে, শোলার যে ফোমগুলো আছে সেই ফোম দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে। পুরো প্যান্ডেলের কাজটা কিন্তু এই শোলার ফোমের তৈরি, তবুও এত সুন্দর শোলা কেটে তৈরি করেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা তোমাদেরকে একটুখানি নিয়ে যাওয়ার চেষ্টা করি তাজমহলের ভেতরের দিকে, যাওয়া যায় কিনা দেখি। খুবই সুন্দর, খুবই সুন্দর, তোমরা কিন্তু এই তাজমহলটা দেখতে মিস করো না। চারিদিকটা পুরো হুবহু তাজমহলের মতোই করেছে। ভেতরে চমক তো একদম অন্যরকম, এত সুন্দর চমক এটা আশা করা যায় না।
দ্বারা ছোট ছোট এই কাচের টুকরো কেটে কেটে কিন্তু এই পুরো নকশাটা তৈরি করা হয়েছে। আর এর চমকটা কিন্তু একটা আলাদা লেভেলের, এত সুন্দর চমক। তোমরা যদি এই প্যান্ডেলটা দেখতে না আসো তো তোমাদের দুর্গাপুজো দেখা মিস 100%। এত সুন্দর প্যান্ডেলটা করেছে আর এর চমকটা এত সুন্দর, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না একদম। দুর্গা প্রতিমাও এখানে নিয়ে আসা হয়েছে, দেখো প্যান্ডেলটার ভেতরটা আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এত সুন্দর কাজ করেছে, পুরো মনে হচ্ছে অরিজিনালি আমি কোথাও কোনো একটা স্বর্গে চলে এসেছি, তো তাজমহলের ভেতরে আছি এইরকমই মনে হচ্ছে। বন্ধুরা, গড়পাড়ার এই বিধান স্মৃতি সংঘের এই থিম, তাজমহল থিম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু গোবরডাঙ্গা কিংবা বনগাঁর ভেতরে একদম মোস্ট ইম্পর্টেন্ট একটি থিম, খুবই সুন্দর, তোমরা না আসলে বিশ্বাস করতে পারবে না। তোমরা অবশ্যই এসো, তোমাদেরকে সাদর আমন্ত্রণ, এই প্যান্ডেলটি অবশ্যই দেখতে এসো, এই তাজমহল। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে, তো আমার সাথে থেকো, ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।